রাসায়নিক মেশানো পোলাও চালে সয়লাব ময়মনসিংহের বাজার। অসাধু ব্যবসায়ীরা আদব চালে রাসায়নিক সুগন্ধে মিশিয়ে পোলাও চালে নামে বিক্রি করছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব ক্ষতিকর পোলাও চাল খেলে কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার বড় ঝুঁকি তৈরি হবে। ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, অভিযান চালিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। বাজারে মানভেদে পোলাও চাল বিক্রি হয় ১২০ টাকা থেকে ১৬০ টাকা কেজি ধরে। তবে ময়মনসিংহ নগরীর বাজার ও অলিগলিতে হকাররা চিনিগুড়া নামে এই পোলাও চাল বিক্রি করছে মাত্র ৮০ টাকা দরে। অভিযোগ রয়েছে, আতপ চালে রাসায়নিক মিশিয়ে সুগন্ধি করা হয় আর দাম কম হওয়ায় কিনছেন ক্রেতারা। হকাররা বলছেন, পাইকারদের কাছ থেকে কম দামে কিনে তারা এই চাল কম দামে বিক্রি করছেন। কি চিনি গুঁড়া নাকি অন্য কিছু, অন্য চাল দিয়ে বানাইছে কিনা এটা তা আমরা বলতে পারবো না। নগরীর চালের পাইকারি বাজার হেজবুল্লাহ রোডের পিএন ট্রেডার্স ও রমজান ট্রেডার্সের ব্যবসায়ীরা নওগাঁ ও দিনাজপুর থেকে রাসায়নিক মেশানো কৃত্রিমভাবে সুগন্ধি করা এসব পোলাও চাল এনে পাইকারিতে হকারদের কাছে বিক্রি করেন। রাসায়নিক পাউডার মেশানোর কথা স্বীকার করেছেন এখানকার ব্যবসায়ীরা। আমি ব্যস্ত আছি, আমি কিনতে আছি, ব্যস্ত চালের দাম কম দেখি ব্যস্ত আছি, এভাবে ব্যস্ত আছে মানুষ এনে। ওরা নিয়ে পরে কেমনি বিক্রি করতেছে এটা আমরা বলতে পারতেছি না। যখন চালটা আপনার পানিতে পড়ে যায় তখন এটার আর কোনো সেন্ট থাকে না, এটা যখন রান্না হয় সেটা খুব খারাপ একটা সেন্ট হয়। আড়তদাররা বলছেন, অসাধু ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে এই চাল আনছেন আর ক্রেতারা বলছেন, প্রতারণা রোধ ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। এটা তো ভয়ঙ্কর ধরনের প্রতারণা, যাতে বিএসটি অনুমোদিত ছাড়া যাতে এরকম মাল যেন না আসে। এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে এটা দেখভাল করার জন্য তাদের আরও একটু কঠোর অবস্থানে যাওয়া উচিত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রাসায়নিক মিশ্রিত এ চাল কিডনি ও লিভার নষ্টের পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাপাটাইটিস করতে পারে, স্কিনের প্রবলেম করতে পারে, কিডনির প্রবলেম করতে পারে। সুতরাং এই ধরনের কোনো মানে অ্যাডিটিভ এজেন্ট, সেটা ফ্লেভারিং হোক অথবা টেস্টিং কোনো এজেন্ট হোক, এগুলি খাদ্যে মিশানো মোটেও উচিত নয়। যারা এসব কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু কথা নয়, এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী আইনি ব্যবস্থা নিতে দেখতে চায় ময়মনসিংহবাসী। মাসুম আলিসা, ২১ টেলিভিশন।